আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার চ্যানেলে আরও একটি নতুন ভ্লগ শেয়ার করছি এবং যে ভ্লগটি থাকছে আমার রুম ট্যুরের উপর বা আমার বেডরুম ক্লিনিংয়ের উপরে আমি কীভাবে বেডরুমটা ক্লিন করি ডাস্টিং করি তার উপরে দেখতে পাচ্ছেন রুমের যা অবস্থা সো এই রুমটাকে কিভাবে থাকার উপযুক্ত বা সুন্দর করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সো চলুন দেখে আসি ভিডিওটি এখন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব বা বেডশিট নতুন বেডশিট লাগাবো আসলে বেডশিটটা আমি ধুতে দিয়েছি আর যেহেতু কালকে ঈদ ঈদের জন্য আমি নতুন বেডশিট পাচ্ছি সো প্রথমে আমি একটু বেডটাকে ক্লিন করে নিব আর আমি কিন্তু আমার বেডে ম্যাট্রিক্স নেই এমনিতেই যে জাজিম সেই জাজিম কিন্তু পাড়া দেখতে পাচ্ছেন আপনারা এর উপরে একটা কাঁথা দিয়ে রেখেছি যাতে করে বেডশিট বা কোনো কিছু পারলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি একটু বেডশিট পারছি আর আমি যে বেডশিটটা নিয়েছি এটা খুবই সুন্দর একটি বেডশিট আমার কাছে মনে হয় এটা হচ্ছে নীল কালারের একটি বেডশিট এবং এটা এটা হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা আর বর্তমানে কিন্তু এই থ্রি ডি প্রিন্টের যে বেডশিটগুলো আছে সেগুলো খুবই চাহিদা আমি একটু বেডশিটটা ভালোভাবে পেরে নিচ্ছি সো বেডশিটটা কিন্তু আমার কিছুটা পারা হয়েছে তারপরেও আমি এটাকে ফিনিশিং দিচ্ছি আর বেডশিট সবসময় একটু উজ্জ্বল কালার নিতে হয় উজ্জ্বল কালার নিলে কিন্তু আসলে একটা রুমের বেডরুমের বেডটাই কিন্তু মেইন ফোকাসের একটা বিষয় সো শুধুমাত্র ফোকাস যে তা না একটা মানুষ কিন্তু সারাদিন পরিশ্রম করে আসার পরে বেডে শুয়ে একটু আরাম করে সো সেটা যদি একটু একটু কি বলবো সে যদি একটু নজর কাড়া হয় বা একটু একটু ভালো হয় তখন কিন্তু আসলে অনেক বেশি দেখেও আরাম লাগে সো আমার বেডশিট পাড়া শেষ এখন আমি বালিশের কাভার লাগিয়ে নিচ্ছি তো এই বেডশিটটার সঙ্গে কিন্তু দুটো কাভার প্লাস একটা বেডশিট এটাই মূলত আর এটা আমাকে গিফট করেছিল এটা আমি কিনি নাই এটা গিফটের আমার একটি বেডশিট তবে আমার কাছে বেডশিটটা খুবই ভালো লাগে আর যে কোনো অকেশনে আমি এটা পারার চেষ্টা করি সব সবসময় এটা ইউজ করি না যেহেতু অনেক বেশি ডিপ কালার আর নীল কালারটার একটাই প্রবলেম এই কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে যেহেতু এটা আমার গিফটের আমি যা চাই যে এটা অনেক দিন পর্যন্ত আমার কাছে থাক এই কারণে আমি যে কোনো অকেশনে শুধু এটা ইউজ করি একদিন দুদিন রাখার পরে এটা আমি আবার তুলে এটা সুন্দর করে ওয়াশ করে আবার রেখে দিই সো বালিশের কাভার লাগানো হয়ে গেল এখন আমি যেটা করব সেটা হচ্ছে কুশন কাভার আর আমার একটা এটা স্বভাব বলতে গেলে আমি আসলে বিছানায় কুশন কাভারটা রাখি বা কুশনটা রাখি আমার খুব ভালো লাগে আর অবসরে যখন আমরা এমনিতেই ঘুমানোর উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়া যদি বিছানায় শুই তখন কুশনের সাথে বেশ ভালো একটা সময় কাটে বলতে যে ভাবে এটা ইউজ করা যায় মাথায় দিয়ে সুন্দরভাবে আরাম করা যায় সো কুশন কাবারটি কিন্তু আমি যে কুশন কাবারটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা বানিয়ে নিয়েছি যে কুশন খাবার সেটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার বেডের কালার গোল্ডেন প্লাস আমি যেখানে কাঁথাটি ইউজ করছি সেটাও গোল্ডেন সো সোভিওর্স কাঁথাটাও কিন্তু আমি এভাবেই দিয়ে দিয়েছি আর কাঁথাটা আমার বেডের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমি কাঁথা ছাড়া একদমই ঘুমাতে পারি না সেটা গরম হোক আর শীত হোক এটা আমার অভ্যাস কার এই অভ্যাস আছে একটু জানাবেন কারণ এটা অনেক আমার হাজব্যান্ডটা একদমই পছন্দ করে না বাট আমি কাঁথা ছাড়া ঘুমাতে পারি না এটা আমার টোটালি বদ অভ্যাস তো আমি এখন বালিশের যে কোল বালিশের কাভারটা দিয়ে নিয়েছি অনেকে কোল বালিশ ইউজ করে না বাট আমি আমিও ইউজ করি না ওইভাবে বাট আছে বিছানায় সেই হিসেবে রেখে দিয়েছি এটা সঙ্গে এটাতে আমি একটা কালো কোলবালিশের কাভার বানিয়ে নিয়েছি কারণ এই বেডশিটের সাথে কোনো কোলবালিশ ছিল না কাভার ছিল না আমার কিন্তু বেড টোটালি অর্গানাইজ করা শেষ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি আমার বেডটিকে অর্গানাইজ করে ফেলেছি এখন লুকটা কিন্তু টোটালি চেঞ্জ মনে হচ্ছে সো আপনারা আশা করছি আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন লাগছে আমার বেডটি আগে এবং পরে দেখতে কেমন লাগছে তো এই আমার বেড আমি এভাবে অর্গানাইজ করেছি আর আমি সবসময় এভাবেই আমার বেডটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি সো বেড অর্গানাইজ করার পর আরও একটি যেটা কাজ থাকে সেটা হচ্ছে বেডসাইড টেবিল বেডসাইড টেবিলের জন্য আমি এরকম সুন্দর একটি রানার আগে থেকে নিয়ে রেখেছি এখন আজকে আমার যেটা কাজ সেটা হচ্ছে ডাস্টিং করা মূলত যেহেতু কালকেই একটু রুমটাকে চকচকে করতে হবে আমি ডাস্টিং করছি ল্যাম্পশেডটাও আমি গোল্ডেন কালার রেখেছি আমার বেডের সঙ্গে ম্যাচ করে আর রুমে কিন্তু থিমটা আসলে একই রকম রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এখানে আমি একটা ডেইলি ইউজ একটা টিস্যু রেখেছি আর একটা ওয়াটার বোতল সো সোভিওয়ার্স এটা হচ্ছে আমার বেডরুমের একটা শেলফ যেটাকে আমি এভাবে অর্গানাইজ করেছি এই শেলফটিকে সো এখন এই শেলফটি ডাস্টিংয়ের পালা এখানে আমি একটা লেটার দিয়েছি টি লেটার যেটা তমা সো ড্রয়িং রুমে এম আছে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের নামের আর এটা হচ্ছে টি এটা আমার আমার নামের আমার এই লেটারটা খুব ভালো লাগে এটা আমি নিজেই করে নিয়েছি আর ছোট ছোট কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করেছি আমার শেলফটিকে আর আমার সংসারটা কিন্তু আট ন মাসের একটা সংসার সো খুব বেশি দিনের না আট ন মাসের বললে ভুল হবে সম্ভবত দশ মাস হচ্ছে আমার সংসারের বয়স সামনে আমাদের ম্যারেজ ডে সো সেটা নিয়েও কিন্তু ব্লগ তো থাকছেই আর এই সংসারে এই কয়েকদিনের সংসারে আমি কিভাবে সংসারটাকে গুছিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা খুব বেশি কিছু নেই আমার সংসারে তবে আমি ট্রাই করেছি যেখান থেকে যতটুকু সম্ভব নিয়ে আমার রুমটাকে অর্গানাইজ করার এভাবেই চেষ্টা করছি ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আমি ফুলফিল হতে পারি আমি এখানে কিছু বুকস রেখেছি বুকসগুলো আমি মাঝে মাঝে পড়ি সো এই কারণে কিন্তু বুকসগুলো রাখা আর তারপর আসলো আমার ড্রেসিং টেবিল এরিয়া ড্রেসিং টেবিল এরিয়াটা আমি এভাবে অর্গানাইজ করেছি খুব বেশি কিছু নেই কারণ আমি কিন্তু কসমেটিক্স খুব একটা ইউজ করি না তারপরেও নিত্য প্রয়োজনীয় যে যেগুলো টুকিটাকি লাগে সেগুলো আমি এরকম একটা বক্সের ভিতরে রেখে দিয়েছি যাতে করে এলোমেলো না থাকে যাতে করে জিনিসটা অর্গানাইজড মনে হয় এটা হচ্ছে আমার একটা জুয়েলারি বক্স এটার মধ্যে আমার টুকিটাকি লিপস্টিক কাজল থেকে শুরু করে সেফটিপিন সব কিছু কিন্তু এই বক্সের ভিতরে রাখা আর এটা হচ্ছে এটার মধ্যে আমি যে স্নোগুলো আছে বা আমার চিরনি আদার্স যে জিনিসগুলো সেগুলো আমি রেখেছি এর ভিতরে আর এটার ভিতরেও আছে কিছু আমার হালকা কিছু চুরি এ টাইপের রাবার এ টাইপের কিছু জিনিস আছে আর এটা হচ্ছে অ্যারোসোল অ্যারোসোল আমরা মশারি কখনো করি না আমার হাজব্যান্ড মশারিতে ঘুমোতে পারে না সো অ্যারোসোলটা নিত্য প্রয়োজনীয় এই জন্য এটা আমি হাতের কাছে রেখেছি আর এটা হচ্ছে সেই ফ্লাওয়ার ভাসটি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমি এখানে

খুবই অল্প দিনের সংসার আমি তারপরে ট্রাই করেছি এই সংসারটাকে নিজের মতো করে সাজানোর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের লুক রুমের থিমের সঙ্গে মিল রেখে কিন্তু ড্রেসিং টেবিলও আমরা গোল্ডেন কালার করে নিয়েছি আর রকিং চেয়ারটাতে বসি আরাম করার জন্য একটু বসে বই টই পড়া এই কারণেই তাছাড়া কিন্তু খুব একটা বসা হয় না আর বা রুমের বামে আছে এরকম একটা বাস্কেট যেটাতে আমি আমার ময়লা কাপড়গুলো রাখি এ পাশে আছে একটা আলনা আলনাটা খুবই সুন্দর এটাতে আমি আসলে সব কাপড় আমার ড্রয়ারে রাখা হয় অল্প কিছু যেটা সব সবসময় লাগে সেই কাপড়গুলো কিন্তু আলনাতে রেখেছি সো এই হলো আমার রুমের অবস্থা আর শেলফটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যদিও আপনারা দেখেছেন এটা হচ্ছে আমাদের শেলফ আর শেলফের বামে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আলমারি ফিক্সড আলমারি এটা আমার হাজবেন্ডেরটা সো আমারও একটা আলমারি আছে সেটা হচ্ছে পাশের রুমে সো সেই রুমটা যেদিন ট্যুর দেখ মানে দেখাবো সেদিন আপনারা দেখতে পারবেন সো উপরে যেটা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের যে বইগুলো ছিল সেই বইগুলো রেখেছি বইয়ের জন্য একটা কর্নার করার খুব শখ আমার দেখা যাক শখটা পূরণ হয় কিনা আর পূরণ হলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব নিউভিওয়ার্স এ ছিল আমার রুম ট্যুর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ হবে আপনাদের সঙ্গে আবারও